হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সারিফা তুলিস ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আবার চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। যদিও ভিডিওটা কিছুদিন আগের, নিউ কোনো ভিডিও আমি রেডি করতে পারছি না, তো সেই জন্য হলো তোমাদের সঙ্গে পুরানো ভিডিও একটা শেয়ার করি। আর এটা কিন্তু সব থেকে বেড়াতে যাওয়ার যেদিন, মানে এতদিন যে বেড়াতে গিয়েছিলাম, তবে তার মধ্যে সব থেকে স্পেশাল দিন কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা হলো আমরা তাওয়াং থেকে বেরিয়েছি, হোটেল রিজেন্সি থেকে রেডি শেডি হয়ে বেরিয়ে গেছি সারাদিনের জন্য। কারণ এখান থেকে আজ আমরা যাচ্ছি বোমলাপাস, আর বোমলাপাস মানে চায়না বর্ডার, যেটা দেখার জন্য এতটা কষ্ট করে উপরে ওঠা, সারাদিন কীভাবে কাটাচ্ছি আজ তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব, চলো। আর দূরের ওই আকাশটা দেখতে কি ভালো লাগছে না? এখন কিন্তু সামার, তাই এরকম লাগছে। একটু যখন হালকা শীত পড়ে কলকাতায়, তখন কিন্তু এখানে পুরোপুরি বরফে ঢেকে যায় এই রাস্তাগুলো দিয়ে, তখন চলাচল করা যায় না। তাহলে ভাবুন তো এখানকার মানুষজন, সাধারণ মানুষজন কতটা কষ্ট করে জীবনযাপন করে। আর আমরা এই পাহাড়ের রাস্তা দিয়ে আঁকামাকা পথ দিয়ে উপরে উঠতে উঠতে একটা লেক দেখতে পেলাম, তো সেই লেকের সামনে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ছবি তুলবো। আর সত্যি মানে এখান থেকে বোমলাপাস যেতে আরও 1 ঘন্টা, তো এখনও আমরা নিচে পজিশনে আছি। যত উপরের দিকে উঠবো ততই বরফ দেখতে পাবো। ওই যে দূরের পাহাড়গুলোতে যেমন বরফ দেখা যাচ্ছে, এগুলো কিন্তু যত উপরে উঠবো তত আস্তে আস্তে বরফটা পারবে। এখন আমরা নিচের পজিশনে আছি, আর এখান থেকে শুরু হয় লেক ছোটো ছোটো। আর এখান থেকে কিন্তু আর কোনো সাধারণ জন মানে মানুষ বাস করে না, এখান থেকে পুরোটাই এবার মিলিটারি আন্ডারে থাকে। রোড সাইডে এবার কিন্তু বরফের দেখা মিলল, আর এখান থেকে শুরু হলো সামনে প্রচুর রাশি রাশি বরফ, আর ওই যে মিলিটারি ক্যাম্প রয়েছে, আর এই সাদা বরফের চাদর নিয়ে যে পাহাড়গুলো দাঁড়িয়ে আছে কি যে দুর্দান্ত লাগছে। নিশ্চয়ই আমার মতো আপনাদেরও দেখে ইচ্ছা হচ্ছে যে কি ভালো, একটু আইস নিয়ে খেলা যাবে, একটু স্নোম্যান বানানো যাবে বাচ্চাদের মতো, অথবা শিফনের শাড়ি পরে বরফে দাঁড়িয়ে ফটোশ্যুট করতে নিশ্চয়ই সবারই ইচ্ছা করবে। বাট যখন যে সিচুয়েশানে সবাই যায় বা থাকে, সেই সিচুয়েশানটা কিন্তু সেই বুঝবে। দূর থেকে দেখে হয়তো মনে হচ্ছে খুব ভালো লাগছে, খুব সুন্দর, খুব মজা হচ্ছে, বাট এত অতিরিক্ত ঠান্ডা যে গাড়ি থেকে নিচে নেমে কথা বলার মতো অবস্থা নেই। সেখানে ফটোশ্যুট তো অনেক দূর কি বাদ, কারণ অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত জাস্ট ঠান্ডাটা মানে বাড়া শুরু হয়েছে। উপরে গিয়ে তো আরও অতিরিক্ত ঠান্ডা, সেখানে গিয়ে তো কেউ কারোর সঙ্গে কথা পর্যন্ত বলতে পারবে না, কারণ কথা বলতে গেলে একটা তো অনেক হাই অ্যাটিটিউড, তো ওখানে কথা বলতে গেলে অনেক সমস্যা হচ্ছে, আর সেই সাথে নাক দিয়ে ব্লিডিং, আর সাথে মানে হাঁটা তো একদমই যাবে না, একটু হাঁটলেই একদম হাঁপিয়ে যাবেন, আর সামনাসামনি যে মানুষের সঙ্গে দাঁড়িয়ে কথা বলবেন সেটাও অনেকটা পসিবল নয়, কারণ বসে একটু কথা বলা তবু যায়, বাট হাঁটা চলা বা কথা বলা দুটো করতে গেলে কিন্তু ভীষণভাবে হাঁপিয়ে যাওয়া হচ্ছে। কি অসাধারণ ভিউ, তাই না? আর এই সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে আসলাম মাধুরী লেক। হ্যাঁ, এই সেই মাধুরী লেক যেখানে শাহরুখ খানের কয়লা ফিল্মের যে শুটিং এখানে হয়েছিল। তো আগে জলটা পরিষ্কার ছিল, তবে ওয়েদার তো চেঞ্জ হয়, আর এখনকার পরিবেশও আগের মতো নেই, এখন অনেক মানে লোকজনের যাতায়াত, তাই জলটা সেরকম একটা পরিষ্কার নেই, তবে পরিবেশটা কিন্তু সেই একই রকমই আছে।
আর শান এখানে গিয়ে খোলামেলা অনেকটা বড় জায়গা পেয়ে ভীষণভাবে মজা করছে, মানে কোথায় যাবে কি করবে বুঝতে পারছে না, এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। সামনে গাড়ি পার্কিং যেখানে আছে সেখানে একটা ছোটো মতো মাঠও আছে, বাচ্চাদের জন্য পার্ক আছে, তো সেখানেও গিয়ে দৌড়াদৌড়ি করছিল। আর আমি ভাবলাম তোমাদের সঙ্গে কিছু ছোটো ছোটো পিকচার শেয়ার করি, তাই কয়েকটা পিকচার ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আর এখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের কিন্তু প্রায় 1:30 বেজে গিয়েছিল, তাই লাঞ্চটা কিন্তু আমরা এখান থেকে সেরে নিলাম। সেরে নিয়ে এবার উপরে যাব হোমলা পাস, এখান থেকে প্রায় আরও 1 ঘন্টার জার্নি। ওখান থেকে আবার 3:30 থেকে 4:00 মধ্যে বেরিয়ে পড়তে হবে, না হলে তুষারপাতে কিন্তু পুরো রাস্তা বন্ধ হয়ে যাবে। তো এই অনুমান করেই ঝটপট করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আমাদের ড্রাইভার তো সেটাই জানালো, কারণ অনেকটা চাপের হয়ে যাবে তাদের কাছেও এই তুষার বৃষ্টির মধ্যে যদি গাড়ি চালিয়ে উপরে উঠছে যেহেতু কষ্ট করে। যতই উপরে উঠছি তত কিন্তু আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে, আর সেই সাথে বৃষ্টি স্টার্ট হয়েছে, তো বৃষ্টিতে ঠান্ডাটা আরও বেশি মনে হচ্ছে। আর মাথুরি লেকটা যেহেতু কোনো একটা ভ্যালিতে ছিল নিচের পজিশনে, তো সেই জন্য ওখানে ওয়েদারটা মানে ঠিকঠাক ছিল, বাট ওখান থেকে বেরিয়ে উপরে উঠতে গিয়ে আরও ঠান্ডা বাড়ছে, সেই সাথে সামনে যত আগাচ্ছি বৃষ্টি বাড়ছে। আর বৃষ্টিটা কিন্তু নর্মাল আমাদের ওখানকার মতো বৃষ্টি নয়, এটা তুষার ঝড় যাকে বলে না ঠিক সেরকমই, কারণ যখন কাঁচে এসে পড়ছে বৃষ্টির জলটা তখন বোঝা যাচ্ছে যে জলের মধ্যে আইস রয়েছে, তো বুঝতে পারছো কীরকম একটা অবস্থা। তো এখান থেকে এইভাবেই জার্নি করে যাচ্ছি উপরে, বাট উপরে গিয়ে তোমাদের সঙ্গে আমি চায়না বর্ডার শেয়ার করতে পারবো না বা পারছি না, কারণ ওখান থেকে আর অ্যালাউ নেই, ওটা তো আমাদের প্রাইভেট, তো আমি এইভাবে ভিডিওর মধ্যে কাউকে শেয়ার করা সম্ভব নয়। আর ওখান থেকে কোনো ভিডিও বা ফটোশ্যুট করা অ্যালাউ নেই। ওখানে উপরে একটা আছে, এই তুষার ঝড় পেরিয়ে গেলেই একটা আর্মি ক্যাম্প আসবে, তো আর্মি ক্যাম্পের সামনে রোডটাতেই গাড়ি পার্কিং করতে দিচ্ছে, আর 20 জন 20 জন করে ওই ক্যাম্প থেকেই বসিয়ে রাখছে, 20 জন করে ছাড়ছে, গিয়ে হেঁটে হেঁটে গিয়ে চায়না বর্ডারটা দেখে আসতে হচ্ছে, আবার তারা যখন আসে তখন পরের জনকে ছাড়ছে। তো ব্যাস আজ এই পর্যন্তই।